গুড ইভিনিং ফ্রেন্ড, অদ্রিজা অদ্রিজার বাবা চলে এসছে। ওরা গত চার দিন ছিল না, চার দিন আমি একাই ছিলাম, আর এখন আমরা সবাই যাচ্ছি বাগবাজার সর্বজনীনে। ওখানে আজকে ফাংশন হয় লক্ষ্মী পুজোর পরের দিন, তো যেহেতু কাল লক্ষ্মী পুজো গেছে গতকাল, তো আজকে ফাংশন হয় ওখানে। বেশ ভালো ফাংশন হয়, আগে আগে নাকি অনেক আগে, মানে আমরা আসার আগে তখন বোম্বে থেকে আর্টিস্ট আসতো, এখন আর এমনি বোম্বের আর্টিস্ট আমি তো এই গত তিন বছর থেকে দেখছি আসে না, এই যে সারেগামাপার শিল্পীগুলো আসে। তো চলো আজকে কারা আসছে জানি না, তবে লেট হয়ে গেছে, ওদের ঘরে ঢুকতে দেরি হলো, ওদের জন্য অপেক্ষা করছিলাম। এতক্ষণ শুরু হয়ে গেছে আর এখানে কি মোটামুটি 11টার মধ্যে কমপ্লিট শেষ, তো এখন মানে শুরু হয়ে গেছে, তো চলো এখন আমরা যাই। আর গান শেয়ার করার ব্যাপারটা কি কপিরাইটের হয় থাকে, তবু মানে যতটুকু পারবো একটু শেয়ার করার চেষ্টা করবো। চলো এই চলো সামনের দিকে চলো। আমরা তুলে এসেছি বাগবাজার সর্বজনীনে শুকনাম দেখতে, আজকে ফাংশন আছে এখানে। আর শিল্পী সতীশ গাজিমের যেটা সারেগামাপা একটা তো ওরা আসবে, আরও কে কে আসবে অতটা জানি না। তো এ নিয়ে আমি জিজ্ঞেস করতে চাই, কেমন আছেন সবাই? এই এনার্জিটা আমাকে শেষ অবধি চাই। আর বন্ধুরা, কেতে হ্যাঁ কলাকার ও হ্যাঁ কলা কো প্যার করতা হ্যাঁ, কলাকার ও হ্যাঁ জো কলা কো প্যার করতা হ্যাঁ, ইয়ে সতীশ আপ সবই কো নমস্কার করতা হ্যাঁ। তাহলে চলুন আর বেশি দেরি না করে আমার অনুষ্ঠানটা শুরু করি। যেহেতু আমাদের মধ্যে বলা হয় যে কোনো ভালো কাজ শুরু করতে গেলে যদি আমরা উপরওয়ালার নাম নিই তাহলে ওই কাজটা খুব ভালো হয় নাকি, তাই তো? তাই আমি চাইব প্রথমে একটি ছোট গণেশ বন্দনা করে আমার অনুষ্ঠানটা শুরু করতে। আশা করি আপনার ভালো লাগবে। তাহলে সকল মিলে আমার সাথে একবার বলবেন, গণেশজি মহারাজ কি? থ্যাংক ইউ। বল এর মধ্যে ভয়েস তো Yeah.
বাড়িতে নেপালি কথা বলা হয় এন্ড যতটুকু আমি বাংলা বলতে শিখেছি বা বাংলা অল্প হলেও গাইতে শিখেছি যখন আমি জি বাংলা সারে গামাপাতে এসেছি লেকিন কিন্তু আই ফিল প্রাউড যে আমার জন্ম হয়েছে আমার বাংলার মাটিতে এটা নিয়ে আই ফিল প্রাউড রাইট ভাষা যে কোনো হোক না কেন কিন্তু আমার জন্ম হয়েছে আমার বাংলার মাটিতে তাই নিয়ে আমি গর্ব ফিল করি এন্ড আমি শুধু বাংলায়ও নয় বাংলার বাইরেও যখন আমি অনুষ্ঠান করতে যাই তখনও নিজের বাংলা মাটিকে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি সেটা কথা বলে নয় সেটা গান দিয়ে তার জন্য একটি গান বেছে নিয়েছি আমি আপনাদের জন্য আজকে এত সুন্দর মাহলে আমার গাওয়া উচিত এই গানটা মনে হলো সেই গানটা হলো আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি তো খুঁজে পাই আপনারা পান কি যদি হ্যাঁ হয় তাহলে নিজের বাংলা মাটির জন্য একবার জোরে হাত তালি হবে সকল বলতে এটা শুধু গান নয় এটা আমাদের মনের ফিলিংস ওকে রেডি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहाँ নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয় তাই তো আর কেউ আছে কি যারা আমাদের জন্য শহীদ হয় 14 February 2019 পূর্বমাদে একটি অনেক বড় বম ব্লাস্ট হয়েছিল যেখানে আমাদের 40 জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছিলেন মনে আছে কি সবার মনে থাকা উচিত বিকজ উই আর ইন্ডিয়ান দিস ইজ আর নেশন রাইট আমাদের শরীরের টুকরো Yeah.
सबसे प्यारा है, सबसे न्यारा गुलिस्ता हमारा है। सदियों से भारत भूमि दुनिया की शान है, भारत माँ की रक्षा में जीवन कुर्बान যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো গে, সবাই মিলে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, একলা চলো।